ব্রেজ কম্পিউটার এডুকেশন আপনাদেরকে স্বাগত। মাইক্রোসফট অফিস ওয়ার্ড কোর্সের পর্ব নম্বর 7-এ আপনাদেরকে স্বাগত। আপনারা শিখছেন এখন মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007-এর কোর্স। আজকে আমরা এই পর্ব 7-এতে দেখব ইনসার্টিং এ টেবিলের কাজ। আমরা গত ভিডিওতে দেখেছি পেজেসের কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ আর পেজ ব্রেকের কাজ। এখন এই টিউটোরিয়ালে দেখব আমরা টেবিলের কাজ, টেবিল কিভাবে করা যায়, টেবিল কিভাবে করতে হবে সেই বিষয়টা আমরা এই ভিডিওতে আলোচনা করব। প্রথমে দেখুন ইনসার্টে গেলাম, ইনসার্টে টেবিল অপশন। টেবিল অপশন আমরা তিনভাবে টেবিল নিতে পারি টেবিল অপশন থেকে। একটা হচ্ছে এইভাবে টেবিল নিতে পারি, এইগুলোকে রো বলে, আর এটাগুলোকে কলামস। দেখুন রো এবং কলামস একসাথে যতগুলো প্রয়োজন, এর বেশি আপনি এই টেবিলে নিতে পারবেন না। এখানে যদি ক্লিক করে দেন তাহলে দেখুন টেবিলটি চলে এলো। আবার যদি ইনসার্টে যে টেবিলে ক্লিক করেন, ড্র টেবিল করেন, নিজের খুশি মতো টেবিলটাকে এঁকে নিতে পারবেন। ড্র টেবিল এভাবে এঁকে নিতে পারবেন। আরেকটা পদ্ধতি হচ্ছে যে ইনসার্টে যে টেবিলে ক্লিক করুন, ইনসার্ট টেবিল, এখানে একটা ডায়লগ বক্স দেখা যাবে, যতগুলো কলামসের দরকার এখানে লিখে দেন। ধরুন 10টা কলামসের আমার দরকার, রোজ দরকার ধরুন 3টে, ওকে করে দিলাম। ওকে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন 10টা কলাম আমাদের কাছে চলে এসেছে, আর রয়ে এসেছে 1টা 2টো 3টে। এইভাবে আমরা টেবিল তৈরি করতে পারবো ইনসার্টে গিয়ে টেবিল। তাহলে ইনসার্টে যে টেবিলে ক্লিক করে যদি আমরা এখানে 6টা কলামস আর 10টা রো দিলাম, ওকে, এখানে আমাদের সামনে টেবিলটা হাজির হলো। দেখুন টেবিলটা আসার সঙ্গে সঙ্গেই এইখানে এই যে ডিজাইনগুলো নতুন করে চলে এলো, টেবিলসের যত কাজ এর মধ্যে চলে এলো। বাইরে যদি আমি কার্সারটা ক্লিক করি তাহলে দেখুন ডিজাইনটা চলে গেছে। অতএব টেবিলের ভিতরে ক্লিক করলেই এখানে আমাদের টেবিলের যে অপশন, টেবিলের যে কাজ সেগুলো আমরা এখানে পাবো। ডিজাইন বাইরে ক্লিক করুন, দেখুন চলে গেছে। এখানে ক্লিক করলে এই দুটো অপশন আছে, একটা ডিজাইন আর একটা হচ্ছে লেআউট, একটা ডিজাইন আর একটা হচ্ছে লেআউট। ডিজাইন বাইরে ক্লিক করলে আর দেখতে পাবেন না। ধরুন এই রোটার ভিতরে আমি কোনো একটা সংখ্যা লিখছি, 1 লিখলাম, এরপর ন্যাভিগেশন কি বাট দিলেই তারপরের ঘরে চলে যাবে, ন্যাভিগেশন বা ট্যাব দিলেই তারপরে ঘরে যাবে দেখুন, অথবা মাউস দিয়ে ক্লিক করলে তারপরে ঘরে আসবে। এইভাবে আমরা প্রতিটি ঘরে টাইপ করতে পারবো। এরপরে যদি কোনো রো বেশি নিতে হয় তাহলে এইখানে ক্লিক করে এন্টার দিলেই আমার রো এবং কলাম বেড়ে বেড়ে যাবে দেখুন। এবার ইচ্ছা গেল এইখানে এগুলোকে আমরা ডিলিট করব, তখন কী করতে হবে দেখুন, এখানে ইরেজার আছে, এই অপশনটা পাবেন কখন, যখন এই টেবিলের ভিতরে ক্লিক করা থাকবে। যদি বাইরে ক্লিক করা থাকে তাহলে আর আপনি পাবেন না। দেখুন এর ভিতরে ক্লিক করা আছে বলে এটা শো করলো। এখানে ইরেজারে ক্লিক করুন, এই দিকে ক্লিক করুন, টিপে ধরুন মাউসটা ছেড়ে দেন, দেখুন ডিলিট হয়ে গেলো। যদি একটা অংশ ডিলিট করতে চাই, দুটো এই করা করতে চাই, দেখুন ডিলিট হয়ে গেল। অতএব আমরা টেবিল এর কাজের সময় আমরা টেবিল ইরেজ করতে পারবো এবং বাড়াতে কমাতে দুই পারবো। তাহলে ইনসার্টে গিয়ে আমরা টেবিলের এই টেবিলটা দেখলাম, ইনসার্ট টেবিল দেখলাম, ড্র টেবিল দেখলাম। এরপর দেখুন যখনই আমরা ইনসার্ট টেবিল করলাম, ধরুন এটাই করলাম, ইনসার্ট টেবিল করার সঙ্গে সঙ্গে এখানে যদি আমি ক্লিক করে এন্টার দিই বাড়বে, ক্লিক করলাম বাড়ছে, এই যে সংখ্যাটা বাড়লো এর টেবিলটার ডিজাইনটা আমরা বিভিন্ন রকম এখান থেকে দিতে পারবো। দেখুন টেবিলের স্টাইল বিভিন্ন ধরনের আছে, আমরা যদি এরকম করি এরকম হবে, এরকম করলে এরকম হবে, এরকম যেমন খুশি যেটা প্রয়োজন সেটা এখান থেকে আমরা নিতে পারবো সৌন্দর্য বাড়ানোর জন্যে। আর ডিলিট করার জন্য, ইরেজ করার জন্য এখান থেকে আমরা এটাকে ইরেজ করে দিতে পারবো। তাহলে ইনসার্টে গিয়ে আমরা টেবিল দেখলাম, ইনসার্ট টেবিল, ড্র টেবিল। এখানে দেখুন একটা অপশন আছে, এটা এক্সেল স্প্রেডশিট, মাইক্রোসফট অফিস ওয়ার্ড থেকে আমরা যদি এক্সেলে যেতে চাই, যেহেতু এক্সেলের কোর্স আমরা শুরু করিনি তবুও অল্প অংশ দেখিয়ে দিই। টেবিলে গেলাম, টেবিলে যে এক্সেল স্প্রেডশিটে ক্লিক করে দিলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের এক্সেল শিট মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে ওপেন হয়ে গেছে। এইখানে আমরা যদি কোনো কাজ করি এক্সেলের ভিতরে, আমরা যখন মাইক্রোসফট এক্সেল করব তখন এই বিষয়টা আরও ভালো করে বুঝতে পারবো। এক্সেলে এই কাজটা করলাম মনে করলেন, এবার বাইরে ক্লিক করুন,
বাই ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এক্সেলের টেবিলটাই ভিতরে চলে এসেছে, মাইক্রোসফট ওয়ার্ডটা আবার চলে এসেছে। যখনই আমি এখানে ডবল ক্লিক করে দেবো দেখুন ওপরের অপশনগুলো সব চেঞ্জ হয়ে যাবে, এগুলো সব মাইক্রোসফট এক্সেলের অংশ। আর বাইরে যদি ক্লিক করে দিই আবার দেখুন মাইক্রোসফট ওয়ার্ডে চলে গেল। অর্থাৎ টেবিলে গিয়ে যদি এক্সেল স্প্রেডশিট করি এখান থেকে আমরা এক্সেলে যেতে পারবো, আবার মাইক্রোসফট ওয়ার্ডে আসতে পারবো। যখনই ক্লিক করবো তখন এক্সেল হয়ে যাবে, আবার যখন ক্লিক করে বাইরে চলে আসবো টেবিলের বাইরে ক্লিক করবো তখন আবার মাইক্রোসফট অফিস ওয়ার্ড চলে আসবে। তো এইখানেতে আমরা এই টেবিলের কাজটা করতে পারি। টেবিলে গেলাম, টেবিলে গিয়ে ইনসার্ট নিলাম, ইনসার্টে যে ওকে করলাম, ওকে করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে বিভিন্ন ধরনের ডিজাইন এটা দেখালাম। শেডিং কালার যদি এখানে করতে চাই দেখুন প্রত্যেকটি ঘরে আলাদা আলাদা কালার আমি করতে পারবেন। এখানে যদি ক্লিক করেন দেখুন এখানে দেখুন মোটা নিতে পারেন, যদি এখানটা দাগ দিয়ে আমি ধরুন এখানে একটা ঘর করবো দেখুন এখানে একটা ঘর করবো মোটা মোটা নিতে পারবো, আবার যদি আন্ডু করি চলে যাবে। আর বাইরে যদি ক্লিক করি তো টেবিলটা আবার ডিজাইনের লেআউট ডিজাইন সব চলে যাবে। তাহলে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ইনসার্টের ভিতরে টেবিলের কাজটা মোটামুটিভাবে দেখলাম। এই মাইক্রোসফট অফিস ওয়ার্ডের টেবিলের সাহায্যে আমরা কোনো তালিকা, কোনো ঘর, কোনো টেবিল আমরা তৈরি করতে পারবো। মাইক্রোসফট অফিস ওয়ার্ডের 7 নম্বর প্রজেক্টের এই টেবিলের কাজ আমরা দেখলাম। গত ভিডিওগুলোই আমরা হোমের কাজ, ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইল, এডিটিংয়ের কাজ দেখেছি, ইনসার্টে গিয়ে পেজেসের কাজ দেখেছি, আজকে এই ভিডিওতে আমরা টেবিলের কাজ দেখলাম। এই পুরনো ভিডিওগুলো যদি আপনি দেখতে চান তাহলে আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে ক্লিক করে দেখতে পারেন এবং সম্পূর্ণ কোর্সটা করতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।